আজকে আমরা আবার রিমোটে নিয়ে ফিরে আসলাম। রিমাপু কি অবস্থা? ভালো, আপনার কেমন আছেন? এই তো আছি মোটামুটি। আমি তো আছি যেমন তেমন, আপনি আছেন কেমন? আমি অনেক অনেক ভালো আছি, কিন্তু বেশ একটা ভালো না, অনেক শীত। অন্য ওই যে কম্বল আছে, কম্বল কি আর হয়? কি কোন কম্বল হয় না? না, কি লাগে? ডান পাশেও লাগে, বাম পাশেও লাগে। তো দুটো কুলবালিশ আর একটা কম্বল, দুইটা কম্বল নিয়ে নেবেন। দুইটা কুলবালিশ যদি হচ্ছে যে ঠান্ডাই করতে পারতো, তাহলে মানুষ আর হচ্ছে যে কম্বল লাগতো না। নাকি বিয়ে শাদী করলে তো নাকি? হ্যাঁ, আমি তো জানি আপনার বিয়ে শাদী করার কথা আরো আগেই। বিয়ে শাদী হয় না। ঘটনা কি? বিয়ের কথা বললে তারপর হচ্ছে আর বিয়ে করে না। কাবিন নামা বেশি চান? কাবিন নামা বেশি চাই না। তাহলে হচ্ছে যে আমার আমার একটু চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলে। কেমন চাই, কি চাই একটু শুনি। আপনার মানে একদিনেই সবকিছু দিয়ে দেয়, আবার একদিনও সবকিছু নিয়ে নেয়। ওহো, এটা তো খুব স্যাড নিউজ। তো এটাই তো ভালো, একদিনে সব নিলে দিলে তো ভালো না, বাকি বারটার হিসাব রইল না। এটা আমার জন্য ভালো নয় বাবা। কেন, খারাপটা কি? খারাপটা কি? খারাপটা হচ্ছে যে তোমার প্রচন্ড খারাপ লাগে, একদিনে সব কিছু কেন দিতে যাবো? একদিনে সাধনা একদিনে শেষ করে দিলে হচ্ছে? ও তাই নাকি? সাধনা কত বছর? সাধনা তো আজকে আমার বয়স যতদিন চলছে ততদিন। বয়স কতদিন? তোমার কথাগুলো মনে হয় দর্শক শুনতে পারবে না, তুমি যে ওই জিনিসটা মিস্টেক করে ফেলছো। হ্যাঁ, তুমি কি আজকে শুধু মিস্টেক করতেছো? ঘটনা কি বুঝলাম না। লাগাও যেখানে, কোথায় যেখানে লাগে। ঠিক আছে, ঠিক আছে। তো রিমাপু, হ্যাঁ বলো। এই যে ২৪টা শীত চলে গেল, হ্যাঁ ২৫ নাম্বার শীতে চলে আসলা, তো এই পর্যন্ত সত্যিকার অর্থে বলো মনের মানুষ কাকে পাইছো? একটাও না। কেন? সব খালি ফোনে, সারা রাত ফোনে থাকলেই হবে, সাথে তো থাকতে হবে। তাই সাথে কেন আসে না? সাথে থাকতে চায় না। কারণটা কি? ভয় লাগে তো তাদের। কেন ভয় লাগার কারণটা কি? যদি আমি বেশি কিছু করতে দিই। মানে কি? মানেটা কি? মানে আমি নাকি মানে ওভারলোড, তারা আমার লোড নিতে পারবে না। এটা কোনো কথা? এটা কোনো কথা বললা? আচ্ছা ধরো এই শীতে যদি তোমাকে কেউ মানে তোমার সাথে কেউ যোগাযোগ করতে চায়, তাহলে কী করতে হবে তার? যোগাযোগ করতে হলে কি, আমার নাম্বার, আমার ফেসবুক নাম্বার কত? নাম্বার 2G017098। দুই নাম্বার তো বন্ধ থাকে? এই নাম্বার বন্ধ থাকে, মাঝে মাঝে আমি খুলে ফেলি। কখন খুলি? যখন দেখি না আমার বিরক্ততা মনে হচ্ছে না, তখন আমি খুলে ফেলি। তো লাভ কি? লাভ কি? সারাক্ষণ ভাই দেখেন আমি ফোনটা চালু রাখলাম, আমার ফোনের একটু বিশ্রাম দরকার আছে, আমারও একটু বিশ্রাম দরকার আছে। এখন হচ্ছে যে সারাক্ষণ যদি একটা ফোন রিসিভ করলাম, একটা ফোনের ভিতরে 50টা ফোন, একটা ফোন আসলে তো আমি এত লোড নিতে পারবো না। আমি যতটুকু লোড নিতে পারবো আমি ততটুকুই লোড নিই, তাই না? কিন্তু ওই যে কিন্তু ভিডিও করার উদ্দেশ্যই তো যাতে তোমার লোড দিতে পারো, যাতে তোমার সবাই পায়। ভিডিও করার উদ্দেশ্যে যেন আমি এত লোড, আমার পক্ষে বাংলাদেশে যে যে পরিমাণ মানুষ আছে এত লোড আমার পক্ষে নেওয়া পসিবল না, তাই না? কিন্তু দেখো অনেকেই তো ভিডিও করে, হ্যাঁ তাদের তো ফোনই আসে না। এখন তাদের আসে না কেন সেটা আমি জানি না, কিন্তু আমাকে আমার যারা ফ্রেন্ডরা আছে, আমার যারা ইয়েরা আছে, যারা আমাকে পছন্দ করে, তারা আমাকে প্রচণ্ড পরিমাণই করে, আমাকে অনেক কল দেয়, প্লাস হচ্ছে আমার খোঁজ খবর রাখে, অনেকই করে। তাই তো স্বাস্থ্যের মনে আগে থেকে একটু উন্নতি হয়েছে, তাই না? স্বাস্থ্যের উন্নতি হয়েছে যে শুয়ে থাকতে থাকতে। এত শুয়ে থাকো কেন? কি করবো, কাজ কাম নাই, ঘরে রান্নাবান্নাকে করতে পারো না। রান্নাবান্না করলে কি স্বাস্থ্যেরই হয়? একটু জগিং করবো, এই শীতকালে তো আমরা জানি যে খেলাধুলা মানুষ বেশি করে। খেলাধুলার মানুষ থাকলে খেলাধুলা করে, খেলাধুলার সঙ্গী থাকতে হয় না। কেন, তুমি যে পার্কে টার্কে যাই হাঁটবা দৌড়াইবা? পার্কে যে দৌড়াবো, ঘরেই দৌড়াতে পারি না। তাহলে একটা মেশিন কিনে লইবা। মেশিন যদি একটা কিনে দেই কেউ? ও নো, এক্সারসাইজ করবা তুমি, মেশিন কিনে দিবা আরেকজন, এটা হইলো। কারণ এক্সারসাইজ আমি করে যখন আমাকে অন্য কেউ পাইতে যাবে, তখন আমি যদি আমার আমার ধারাই সব কিছু যদি আমি করতে থাকি, তাহলে সেটা আমি অন্যকে কেনই করতে যাবো? আর তুমি করবা না, গিফট করবো তাহলেই তো না, গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক, শিওর? ইয়েস। আচ্ছা যাই হোক,
গিভ অ্যান্ড টেক যাই করো, হ্যাঁ তোর ফোন নাম্বারটা আজকে সত্যিকার অর্থে দিয়ে দাও তো, যেটা মানে ভিডিওর সামনে বলতে হবে যে নাম্বারটা আগামী এক মাস বন্ধ থাকবে না, এটা প্রমিস করে বলতে হবে। কারণ কি জানো, এই তুমি নাম্বার বন্ধ করে রাখো, হ্যাঁ আমাদের এই চ্যানেলে পেজে দিলে পাবলিক যে গাইলেন যে আমাকেও গাইলায় এই গালি, মনে করো আপনারা কেউ তা মানে ওনাদের গালি দিবেন না, নাম্বারটা আমার আমি অফ করে রাখি, আপনাদের জন্য আমি অফ করে রাখি। আপনারা যদি হচ্ছে যে আমাকে ওই রকম ভাবেই করেন যে না একটা মানুষকে আমি একবার কল দিছি তাকে আর দ্বিতীয়বার কল দেওয়ার প্রয়োজন মনে করি না, সে যদি ফ্রি হয় সে আমাকে দ্বিতীয়বার কল দিবে। এখন আপনারা একবার কল দিতে থাকেন, একবারের জায়গায় দশবার কল দেন, সেটা তো আমার পক্ষে রিস্ক হয়ে যায়, তো এর জন্য আমি ফোনটা অফ করে রাখি। অনেকে বলে কি যে তোমাদের নাম্বার বন্ধ রাখার পিছনে কি আমার যোগ সাযোগ আছে আর কি? না না, তোমার কেন যোগ থাকবে এখানে? তো আমি তুমি তো আমাকে বলে দাও না যে নাম্বার অফ করে রাখতে, আমি নিজে থেকে নাম্বার অফ করে রাখি। এখন কি মাঝে মধ্যে আমি তো তোমার পাই না, ঘটনাটা সত্যি না? হ্যাঁ আচ্ছা, আজকে তো তুমি ভিডিও করতে আসছো, হ্যাঁ এটা আমি তোমাকে বলছি। আচ্ছা তুমি যে নাম্বারটা দিয়ে ফোন দিয়েছিলে এই নাম্বারটি কি আগে পরে আমার কাছে ছিল? আসলে দর্শক আপনার হয়তো কথাগুলো বুঝতে পারছেন যে আসলে ওনার যে নাম্বারটা এটা উনি আমাদের কাছে ওনার পার্সোনাল যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই কিন্তু ইউটিউবে দেওয়া ছিল, আর ওই নাম্বারটা চেঞ্জ করার পরে আমরা ওনার সাথে যোগাযোগ করতে পারি নাই, উনি অন্য একটা নাম্বার থেকে আমাদের সাথে কানেক্ট করছে, দেন পুনরায় আপনাদের সাথে আপনাদের দর্শকের অনুরোধে এবং ওনার ইচ্ছা আবার রিমো আপুকে আনা, এটা কি সত্যি না মিথ্যা? সত্যি একদম। আচ্ছা তো রিমাপু তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও আজকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো হচ্ছে যে ওই যে বাংলাদেশে যে নাম্বার আছে। আচ্ছা নাম্বারটা বলো। নাম্বারটা হচ্ছে যে 01709861286। নাম্বারটা আবার বলো। 01709861286। আচ্ছা আমাকে হচ্ছে যে যদি ফোন বন্ধ থাকে আমার হোয়াটসঅ্যাপ চালু থাকে এটাতে। ও আচ্ছা, দর্শক এই যে আপনারা জানতে পারলেন আসলে ডিজিটাল যুগ তো তারাও এখন ডিজিটাল হয়ে গেছে আর কি, হ্যাঁ তো তার হোয়াটসঅ্যাপ নাম্বার 24 ঘন্টাই খোলা থাকে, তো এমনি ফোনে না পাইলেও হোয়াটসঅ্যাপে পাবেন। হোয়াটসঅ্যাপে ব্লক দেবেন, কিন্তু হোয়াটসঅ্যাপে যদি কলের উপর কল দিয়ে জ্বালাতে থাকেন আমি ব্লক করে দেবো। আচ্ছা আচ্ছা, তো যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কথা থেকে থাকে তাহলে অবশ্যই তার হোয়াটসঅ্যাপে একটা না হয় টেক্সট দিয়ে রাখবেন, আমি রিপ্লাই দেবো। আচ্ছা আচ্ছা, এটা কতটুকু সত্যি কথা? এটা একদম সত্যি কথা। আর আজকে আমার ভিডিওটা এর জন্যই করা যে হচ্ছে যে আমাকে যারা পায় না ফোন দিয়ে বা যারা আমাকে এখনও আমার সাথে যোগাযোগ করতে পারেনি, একমাত্র তাদের জন্যই করা। কিসের জন্য করা? যে আমি ফোনটা এর জন্যই বন্ধ রাখছি, আমাকে প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করা হয়, প্রচণ্ড পরিমাণ কল দেওয়া হয়, তার জন্য হচ্ছে আমি ফোন বন্ধ রাখছি। এখন আমি পুনরায় আবার ভিডিওতে আসছি যে আমার সাথে যোগাযোগ করার জন্য আপনার হোয়াটসঅ্যাপেই করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ অল টাইম চালু থাকে, হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক দিতে পারেন বা আমার ফেসবুকে নক দিতে পারেন। ফেসবুক আইডিটার নাম জানি কি? তোমার ফেসবুক পেজটার নাম বলে দাও, পেজে নক দিলে সবচেয়ে মনে হয় বেটার হয়। হ্যাঁ পেজে হচ্ছে যে একদম মানে সরাসরি ইনবক্স চালু আছে। আচ্ছা আচ্ছা, সরাসরি এসে, কারণ আমি জানি তোমার ফেসবুকটা ওই যে ই করা কি জানি প্রোফাইল লক করা, ফ্রেন্ড না হলে তোমার কেউ মেসেজ টেস দিতে পারবে না, তো পেজটাই মনে হয় ই করা, তাই না? আচ্ছা পেজটার নাম জানি কি? পেজ হচ্ছে মোনালিসা স্পেস রিমু ডট। আচ্ছা, আমরা যদি দর্শক ওনারা আপনারা কেউ সরাসরি ওনাকে কাছে পেতে চান, উনি নিজেই এখন পেজ একটা খুলেছেন, ওই পেজে অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। তো বিদায়ের আগে এই শীতে কি বলতে চাও? এই শীতে তো চাই একজনকে যে নাকি সব চাহিদা মেটাতে পারবে আমার। আচ্ছা, এই এটা নিয়ে আমি আরেকটা পর্ব করব, সেটার জন্য দর্শক আপনারা পরের পর্বতে অবশ্যই চোখ রাখবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।